তারাবির রাজ সর্বোচ্চ কতটুকু দ্রুত পড়া যেতে পারে আমাদের মসজিদে এত দ্রুত পড়া হয় কিছুই বোঝা যায় না ফরজ রোজার কাফার হিসাবে যে রোজাগুলো রাখতে হয় তাতে কি ধারাবাহিকতা জরুরি রেজা বাবা আপনি লিখেছেন জ্যাকাতের টাকা থেকে গরিবদের ইফতার করানো যাবে কি না গরিব দুঃখীদেরকে জ্যাকাতের টাকা তাদেরকে দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী তারা খরচ করতে পারেন সেটার সহযোগিতা করা বা সেই ব্যবস্থা গ্রহণ করাটাই হলো উচিত এবং কর্তব্য যদি কোনো গরিব খাদ্যে কষ্ট করে তাহলে সেক্ষেত্রে আপনি তার জন্য জাকাতের টাকা থেকে খাদ্য কিনে দিলেন সেটা ইফতার হতে পারে অন্য কোনো খাবার হতে পারে একটা জায়জ হতে পারে কিন্তু যদি এমন হয় যে তার এর চাইতে আরও গুরুত্বপূর্ণ খাত আছে তাহলে সেক্ষেত্রে সেই খাতে যেন তিনি খরচ করতে পারেন তার জন্য আপনি নগদ টাকা দিতে পারেন কোনো গরিব অসহায় তিনি কর্মক্ষম নন তিনি উপার্জন করে সংসার চালাতে পারেন না আপনি উদ্যোগী হয়ে তার সংসার চালাতে পারেন যেন সেরকম একটা ব্যবস্থা জাকাতদার তহন থেকে আপনাকে করে দিলেন সেটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু তার যা দরকার তার চাইতে ভিন্নতর কোনো কিছু আপনি তাকে দিলেন এবং চয়েসটা আপনার চাপিয়ে দিলেন তার উপরে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জাকাত আদায় সঠিক কোনো পদ্ধতি নয় সেই হিসেবে আমরা বলবো যে গরিবের যদি খাদ্যের কষ্ট থাকে তাকে আপনি জাকাতের ফান্ড থেকে ইফতার কিনে দিলেন সেটা জায়জ হতে পারে কিন্তু তার যদি এর চাই গুরুত্বপূর্ণ আরো কোনো কাজ থাকে যেখানে তার অর্থের প্রয়োজন তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে আপনি আপনার মন মতো ইফতার না দিয়ে তার প্রয়োজন অনুযায়ী তিনি সহজ করতে পারেন সেজন্য তাকে তাকে নগদ টাকা দেবেন না হলে তার সে কাজটা সম্পাদন করার উদ্যোগ নেবেন যেটা তার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ মাহতাব আপনি লিখেছেন তারাবির কেরাজ সর্বোচ্চ কতটুকু দ্রুত পড়া যেতে পারে আমাদের মসজিদে এত দ্রুত পড়া হয় কিছুই বোঝা যায় না ভাই মাহতাব কতটুকু দ্রুত পড়া যেতে পারে এটার একজাক্ট পরিমাপ বলা মুশকিল তবে যদি জাতিলাত করা হয় তা পেছনে মুসলিরা বুঝতে না অন্তত একটু কষ্ট হয় বুঝতে কিন্তু বুঝতে পারেন তাতেও চলবে কিন্তু কি পড়েন তার কিছুই যদি বোঝা না যায় এতই দ্রুত পড়েন যে সাধারণ যারা কোরআন বুঝতে পারেন বা শুনে বুঝতে বুঝতে পারেন পারেন তারাও না বা তাদের সেক্ষেত্রে অবশ্যই সেটা সেটা বর্জনীয় সেই দ্রুততার সাথে পড়ার কোনো সুযোগ নেই এটা সালাত এবং কোরআনের প্রতি আপনার এক ধরনের অসম্মান এবং সালাত এবং কোরআনের যে হক সেটি নষ্টের সামিল বিধায় এরকম দ্রুততার সাথে তারা বিবর্জনীয় লিখেছেন ফরজ রোজার কাফারা হিসাবে যে রোজাগুলো রাখতে হয় তাতে কি ধারাবাহিকতা জরুরি ফরজ রোজা রেখে যদি কেউ ভেঙে ফেলেন সেক্ষেত্রে একটি রোজা ভাঙার কারণে একটি কাজার পাশাপাশি সাতটি রোজা ধারাবাহিকভাবে রাখতে হয় এটি কাফারা বা ক্ষতিপূরণ এই কাফারা ষাটটি রোজা রাখার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি এখানে আজ শব্দ উল্লেখ মতো করেছেন যার অর্থ হলো যে ধারাবাহিক ভাবে এগুলো রাখতে হবে নির্বিচ্ছিন্ন রাখতে হবে অতএব যদি ষাটটি রোজা রাখতে গিয়ে মাঝে গ্যাপ হয়ে যায় কোন এক কারণে একটি রোজা না রাখা হলো না যে কোনো কারণে তাহলে সেক্ষেত্রে আবার তাকে শুরু থেকেই শুরু করতে হবে এটা হলো রোজা ভঙ্গের কাফারা যদি সেটা আপনি করতে না পারেন বা সে করতে এত টানা ষাটটা রোজা রাখতে আপনি সক্ষম না হন তাহলে সেক্ষেত্রে আপনি ষাটজন মিসকিনকে খাদ্য দান করবেন এটা হলো আরেকটি বিকল্প সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে